যোগ্যতাহীন পাপনের পদত্যাগ ও কোচ হাতুরি সিংয়ের দলের ভেতরে একক আধিপত্য নিয়ে বিশ্বকাপে কোচের দাপটে ব্যাটিং পজিশনের বেহাল দশা ও টস জিতে ব্যাটিং নাকি ফিল্ডিং নেবে তাও কোচের হয় অধিনায়ক সহ অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার সাকিব রিয়াদের সাথে কোনো আলোচনাও করা হয় নাই এসব বিষয় নিয়ে দেশের ক্রিকেট ভক্তদের মাঝে খুব ছড়িয়ে আছে তাই আজ বিসিবির সামনে একদল ক্রিকেট ভক্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে অন্যদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে শুক্রবার দেশে পৌঁছেছে বাংলাদেশ দল দেশে ফিরেই সপ্তাহ দুয়েকের বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটাররা তবে বাংলাদেশ দল দেশে না আসতেই জানা গেল বোর্ড সভায় বসতে যাচ্ছে বিসিবি আগামী দোসরা জুলাই মঙ্গলবার মিরপুরে বিকেল তিনটায় শুরু হবে এই সভা মিটিং এর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিসিবির সিনিয়র এক পরিচালক তিনি বলেন মিটিং এ প্রাধান্য স্টেডিয়ামের নির্মাণ ও সংস্কার বিষয়গুলো এছাড়া অন্যান্য যেসব বিষয় অনুমোদনের থাকে সেগুলো থাকবে আলোচনায় বিশ্বকাপের পারফরমেন্স নিয়ে আলোচনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে সেই পরিচালক বলেন এটা তো হবেই বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে শুরুতে অতটা উচ্চাকাঙ্ক্ষা না থাকলেও গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতে তারা সুপার এইটে রাখে যেখানে বেশিরভাগ কৃতিত্ব ছিল সুপার প্রথম দুই ম্যাচ হেরে মোটামুটি বিদায়ের প্রহর গুণ ছিল নাজমুল হোসেন শান্তর দল কিন্তু শেষ দিকে আফগানিস্তানের কল্যাণে সেমিফাইনালে খেলারও সম্ভাবনা উঁকি দেয় কিন্তু তাতে বারো দশমিক এক ওভারে আফগানদের দেওয়া একশো পনেরো রানের লক্ষ্য পেরোতে হতো টাইগারদের কিন্তু সেটি পুরন্ত দূরে থাক উল্টো ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করেন শান্ত সাকিবরা